নমস্কার মিত্র, সকলে কেমন আছেন? আশা করি ভালো রয়েছেন। অবুজ বিপাশা শুধু বলছে বিচার চাই, বিচার চাই। গত 29 জুলাই শুক্রবার সন্ধ্যার দিকে দিনাজপুরের খানসামা উপজেলার ভেরবেরি ইউনিয়নের টঙ্গুয়া কুমারপাড়ায় মথুরা চন্দ্র রায়ের বাড়ি থেকে স্বামী মিশন চন্দ্র রায়ের বাড়ি যাওয়ার পথে ধান খেতে দুই কন্যা সন্তানের জননী অপরাণী রায়ের লাশ বিভস্ত্র অবস্থায় পথচারীরা দেখতে পায়। পাশেই নিহতের সাথে 10 বছরের মেয়ে বিপাশা রানী রায়কে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। পরে পথচারীরা লোক ডাকাডাকি করে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধারের পর সুরত হাল করে ময়নাতদন্তের জন্য দিনাজপুরে পাঠায় আর অজ্ঞান শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। বলে যে আমার মানিককে ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমরা তোমার কি ক্ষতি করেছি, কে যেতে দাও। ওরা আমাদের কোনো কথা শুনে না, শুনে। তারপরে আমার গলা টিপি ধরে, আমার গলাতে আসুরি নেয়, আসুরি নেওয়ার পরে আমার মাথাতে ডাং দেয়। মাথাতে ডাং দেওয়ার পরে আমাকে কাদর তলে পুঁতে থাকে, খালি আমার মাথা বার করে থাকে। আর ওরা মনে করছিল যে আমি আমি মারা গেছিলাম। তারপরে আমার মার সাথে কি ঘটনা হয় আমি জানি। এভাবে চললে বাংলাদেশে হিন্দুদের খুঁজে পাওয়া যাবে না, পরিণত হবে আফগানিস্তানে। বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘু জনগোষ্ঠী আরও কমেছে। চলতি বছরের জনশুমারি ও গৃহগণনার প্রাথমিক প্রতিবেদন তাই বলছে। বিএনপি এর জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগকে দায়ী করছে, আওয়ামী লীগ দায়ী করছে বিএনপিকে। বাস্তবে কে বা কারা দায়ী, বিএনপি না আওয়ামী লীগ? প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে এখন হিন্দু ধর্মাবলম্বী মোট জনসংখ্যার 7.95%। 2011 সালের জনশুমারিতে হিন্দু ছিল 8.54%। মোদিজি যদি এখনও কোনো স্টেপ না নেয় তাহলে অনেক দেরি হয়ে যাবে। বাংলাদেশকে উচিত শিক্ষা দিতে হবে, সময় হয়েছে। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে বলেন। জয় শ্রীরাম, হরে কৃষ্ণ, ভারত মাতা কি জয়।